বিমানবন্দরের সামনে অপেক্ষা, টার্গেট প্রবাসীরা। বিদেশ ফেরতদের সঙ্গে সখ্যতা, পরে বাস কিংবা প্রাইভেট কারে একসঙ্গে যাওয়ার প্রলোভন। এক পর্যায়ে চেতনানাশক ওষুধ মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে মালামাল লুট। এরকম 300+ প্রবাসীর মালামাল লুটের ঘটনায় একটি চক্রকে গ্রেপ্তারের পর র‍্যাব বলছে এমন বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বিমানবন্দরের সামনে। গত 2রা সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন কুয়েত প্রবাসী। পাশেই অপেক্ষায় থাকা অজ্ঞান পার্টির সদস্যদের টার্গেট হন তিনি। এরপর ফাঁদে ফেলে মালামাল লুট। এসে টিকিট কেটে বাসে উঠছি, পরে বিস্কিট অফার করে, কিন্তু ওদের কথাই আমি তখন বিস্কিটটা খেয়ে ফেলি। মোটামুটি 13 লক্ষ টাকার যা যা নিয়ে আসছিলাম মোটামুটি তারা সম্পূর্ণ জিনিসই নিয়ে গেছে। অভিযোগের পর বিমানবন্দর ও কদমতলি থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আমির হোসেন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই সকল প্রবাসীদের টার্গেট করতেন যাদেরকে নেয়ার জন্য তাদের কোনো আত্মীয় স্বজন সেখানে আসতেন না। তার হাতে সবসময় একটা পাসপোর্ট থাকে যাতে সবাই মনে করে সে মাত্র বিদেশ থেকে এসেছে, এবং যার সাথে যেভাবে গল্প জমালে তার পক্ষে প্রতারণা করা সম্ভব। কখনো সে বলে সে নিজে 5 বছর পরে সৌদি থেকে এসেছে বা 3 বছর পরে, সে এইভাবেই নিয়মিত প্রতারণা করে আসছিল। র‍্যাব বলছে চক্রটির সদস্য সংখ্যা 8 থেকে 10 জন। তারা বিভিন্ন পেশার আড়ালে গেল 15 বছর ধরে এ কাজ করছে। এরকম আরও চক্র আছে। গ্রেপ্তারকৃত আমির হোসেন, যিনি এয়ারপোর্টে বা বিমানবন্দর এলাকায় একটি ফাস্টফুডের দোকানে দীর্ঘ 15 বছর যাবৎ কর্মরত আছেন, এবং এই ফাস্টফুডের দোকানের কর্মরত থাকা অবস্থায় সে এই ধরনের প্রতারণা কাজ করে আসছিল। চক্রটির অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় সংস্থাটি। এই চক্রের যে চুরিকৃত বা লুণ্ঠনকৃত মালামাল। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।